গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা হলো আমার লাগুনের উপর 6 নম্বর লেকচার। তাহলে চলো শুরু করি আমাদের আলোচনার বিষয়। আমরা 5 নম্বর লেকচারে কী দেখেছি, যে আরশাদ কী করলো, আবার ঘর থেকে বার হয়ে তার বন্ধুর কাছে সে পুরনো জায়গায় গিয়ে বসলো। তারপর কী হলো, দে স্যাট ইন সাইলেন্স বিফোর দ্য ফায়ার। এখানে দে বলতে কে, আরশাদ এবং আমার তার বন্ধু হোয়াইট ম্যান, তারা কী করলো, দে স্যাট ইন সাইলেন্স বিফোর দ্য ফায়ার। তারা দুজনেই কী করলো, আগুনের পাশে গিয়ে বসলো, আগুনের সামনে গিয়ে বসলো। দেয়ার ওয়াজ নো সাউন্ড উইদিন দ্য হাউস। হাউসের মধ্যে মানে ঘরের মধ্যে যে ছোট্ট কুড়ো ঘরটা ছিল সেখানে কোনো শব্দ নেই। দেয়ার ওয়াজ নো সাউন্ড নেয়ার দেম, এবং তার আশেপাশেও কোনো ধরনের শব্দ ছিল না, একবারে সাইলেন্ট। বাট ফার ওয়ে অন দ্য লাগুন দে কুড হেয়ার দ্য ভয়েসেস অফ দ্য বোটম্যান রিঙ্গিং ফিটফুল অ্যান্ড ডিস্টেন্স অন দ্য কাম ওয়াটার। কিন্তু তাদের পাশেই যে বোটম্যানগুলি, যে লোকগুলি ছিল, অ্যাকচুয়ালি ওরা তো লাগুনের মধ্যে আসেনি, তারা তো মানে বোটের মধ্যেই ছিল। সেখানে একটা কী, একটা বোটম্যানদের একটা ভয়েস শোনা যাচ্ছিল খুব দূর থেকে। ওই জন্য বলছে ফার ওয়ে, অনেক দূরে, অন দ্য লাগুন, লাগুন থেকে। দে কুড হেয়ার, তারা শুনতে পাচ্ছিলো দ্য ভয়েসেস অফ দ্য বোটম্যান, বোটম্যানদের ভয়েসগুলি শুনতে পাচ্ছিলো যারা মানে জাহাজের মধ্যে ছিল। রিঙ্গিং ফিটফুল অ্যান্ড ডিস্টেন্স অন দ্য কাম ওয়াটার, একটা শান্ত জলের মধ্যে মানে তাদের মানে গিনগিনি শব্দ শোনা যাচ্ছিলো, এবং এটা দূর থেকে আর কি, অনেক দূর থেকে। দ্য ফায়ার ইন দ্য বাও অফ দ্য স্যাম্পেন শোন ফ্রায়েন্টলি ইন দ্য ডিস্টেন্স উইথ এ হেজি রেড গ্লো। বলছে কি ফাওয়ার, স্যাম্পেন মানে কি সব থেকে যদি বড় জাহাজ, যেখানে মানে ওই যারা, যেখানে বোটম্যান মানে বোটম্যানগুলি অথবা নাবিকগুলি মানে রান্নাবান্না করছিল এবং খাচ্ছিল বা শুয়েছিল। বলছে কি দ্য ফায়ার ইন দ্য বাউ অফ দ্য স্যাম্পেন শোন ফেইন্টলি, মানে সেই স্যাম্পেনের উপর যে তারা আগুন জ্বলাচ্ছিল সেখান, সেটা কি আস্তে আস্তে ফেইন্টলি জ্বলছিল, মানে তীক্ষ্ণভাবে মানে খুব আস্তে আস্তে করে জ্বলছিল আর কি। ইন দ্য ডিস্টেন্স উইথ এ হেজি রেড গ্লো, একটা আপছা আপছা লাল রঙের আলো জ্বলছিল সেই নৌকাটির মধ্যে, বড় নৌকাটির মধ্যে। দেন ইট ডাইড আউট, আস্তে আস্তে ওটাও কি শেষ হয়ে গেল, ডাইড আউট মানে নিভে গেল। দ্য ভয়েসেস সিজড, তারা যে কথাগুলি বলছিল সেটাও বন্ধ হয়ে গেল। দ্য ল্যান্ড অ্যান্ড দ্য ওয়াটার স্লিপড ইনভিজিবল, মানে জলটি, জলের মধ্যেও কোনো শব্দ নেই, এবং ল্যান্ডের মধ্যে যে জমি মানে সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেল, মানে সবাই যেন ঘুমিয়ে গেল। আন স্টিয়ারিং অ্যান্ড মিউট, কোনো কিছু নড়াচড়া করছিল না, একবার মিউট বোবার মতো। ইট ওয়াজ অ্যাজ দো দেয়ার হ্যাড বিন নাথিং লেফট ইন দ্য ওয়ার্ল্ড। এটা দেখে কি মনে হচ্ছিলো, যে পৃথিবীতে কোনো কিছুই নাই, এই পৃথিবীতে কোনো কিছুই মানে দেয়ার নাথিং লেফট ইন দ্য ওয়ার্ল্ড, কোনো কিছুই এই পৃথিবীতে নেই। বাট গ্লিটার অফ স্টার স্ট্রিমিং, শুধুমাত্র কি তারাগুলি আকাশে চকচক করছিল, স্ট্রিমিং মানে চকচক করা। সিজলেস অ্যান্ড ভেইন, যেগুলি ছিল কি সিজলেস, মানে বন্ধ হয়নি, একবারে নিস্তব্ধ হয়ে, মানে কোনো সিজলেস মানে আনস্টপ, অ্যান্ড ভেইন মানে ব্যর্থ, কেন চাঁদের তারার তারার চকচক আলো আকাশে যতই থাক না কেন, সেগুলো আমাদের কোনো কাজ দেয় না, ওই জন্য এগুলোকে ভেইন বলে। ওই আলোর কোনো কাজ হয় না আমাদের, ওগুলো শুধু একটা নস্টালজিয়া, একটা মানুষের মধ্যে একটা নস্টালজিয়া তৈরি করে, তাছাড়া ওই আলো দিয়ে আমরা কিছু করতে পারি না। দো দ্য ব্ল্যাক স্টিল অফ দ্য নাইট, যদিও চারিদিকে একটা ভয়ঙ্কর রাত্রি ছিল, কিন্তু শুধুমাত্র আকাশের মধ্যে কী ছিল, তারার একটা চকচকানি আলো। দ্য হোয়াইট ম্যান গেজড স্ট্রাইট, হোয়াইট ম্যানটি কী করলো, দেখলো, গেজ মানে দেখা, স্ট্রাইট মানে সামনের দিকে, বিফোর হিম তার সামনের দিকে দেখলো, ইনটু দ্য ব্ল্যাকনেস উইথ ওয়াইড আপন আইজ, সেই খোলা খোলা চোখ দিয়ে সামনের দিকে যে ভয়ঙ্কর একটা অন্ধকার সেটা দেখছিল। দ্য ফিয়ার অ্যান্ড ফ্যাসিনেশন, যেহেতু অন্ধকার তার মধ্যে কী থাকবে, ফিয়ার থাকবে, আর ফিয়ার থাকলেই সেখানে থাকবে কি ফ্যাসিনেশন, ফিয়ার থাকলে কী থাকবে, একটা মহ, যে এই অন্ধকারের ভিতরে কী যেন আছে, একটা যে ফ্যাসিনেশন, একটা যে ওখানে বাঘ আছে না ভালুক আছে, এই যে একটা ফিয়ার, একটা ফ্যাসিনেশন, ফিয়ার থেকে কী আছে, ফ্যাসিনেশন আছে। দ্য ইন্সপাইরেশন অ্যান্ড দ্য ওয়ান্ডার্স অফ ডেথ, অফ ডেথ নেয়ার আনঅ্যাভয়েডেবল অ্যান্ড আনসিন সুত দ্য আনরেস্ট অফ হিস রেস অ্যান্ড স্টিয়ারিং, সরি স্টিয়ার দ্য মোস্ট ইনস্টিংক্ট দ্য মোস্ট ইন্টিমেট অফ হিস থট। কী বলছে, ফিয়ার থেকে কী আসে, ফ্যাসিনেশন আসছে, ইন্সপাইরেশন অফ দ্য ওয়ান্ডার অফ ডেথ, এই যে ভয়ের, মৃত্যুর একটা ভয়, কেন ডায়মন্ড তো মৃত্যুর কাছাকাছি, আর তারা তো একটা ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে ছিল, তাদেরও যে কোনো সময় মৃত্যু আসতে পারে, যেটা কি বলছে ডেথ অফ ডেথ নেয়ার, মানে মৃত্যু তো তাদের কাছে, মানে ডায়মন্ড তো একবারে মরার পথে, তাছাড়া অন্ধকার, যে কোনো সময় তাদেরও মৃত্যু হতে পারে, কোনো জঙ্গলে কোনো ভাল্লুক যে কোনো কিছু। যে তারপর কী বলছে আনঅ্যাভয়েডেবল আনসিন, যেটাকে কি দেখা যায় না, যেটাকে কি দেখা যায় না, যেটাকে কি অ্যাভয়েডও করা যায় না। সুত দ্য আনরেস্ট অফ হিস রেস, যেটা কি তার রেস্ট, যেটা যেটা কি সুত মানে কি এখানে, যেটা অপরিহার্য, আনরেস্ট অফ হিস রেস,
অফিস রেস বলতে আমাদের হিউম্যান জাতিকে বুঝিয়েছে, অ্যান্ড স্টিয়ার দ্য মোস্ট অ্যান্ড ইনস্টিংক্ট দ্য মোস্ট ইন্টিমেট অফিস থট, মানে এই চিন্তাগুলিকে স্টিয়ার মানে কি নাড়া দিচ্ছিল, মোস্ট ইনস্টিংক্ট মানে একটা প্রবৃত্তি, মানে এই এই চিন্তাগুলির একটা প্রবৃত্তি আমাকে নাড়া দিচ্ছিল, দ্য মোস্ট ইন্টিমেট অফিস থট, এগুলি কি তার চিন্তার একটা সঙ্গী হয়ে দাঁড়িয়েছিল। মানে আমরা জানি আমরা যদি কাউকে ভালোবাসি তা কী হয়, তারপর তার ফিলিংসটা আমাদের মাথায় সবসময় ঘুরতে থাকে, অথবা আমরা যদি কাউকে খুব ঘৃণা করি বা তার ফিলিংসটাও আমার মাথার দিকে মানে সবসময় ঘুরতে থাকে। এবং মানে আরশাদ সরি হোয়াইট ম্যান তো একটা মৃত্যুর মুখোমুখি, এবং তার সামনে যে কেউ তার সামনে ডায়াবেলিনও মৃত্যুর কাছাকাছি, এই যে একটা ভয়ঙ্কর পরিবেশ আর এই চিন্তাগুলি, একটা মৃত্যুর যে একটা ভয়ঙ্কর অ্যাটমসফিয়ার, মৃত্যুতে যে কোনো সময় হতে পারে, এই চিন্তাগুলি তার একটা ইন্টিমেট থট হিসেবে পরিণত হয়েছিল, মানে ওই এই চিন্তাগুলি তার মাথার মধ্যে বারবার ঘুরছিল, যার এটা মানে দাঁড়াচ্ছে। তারপর একটা নতুন কথা বলেছে, দ্য ইভার রেডি সাসপেশন অফ ইভিল, মানে যে একটা যে কোনো সময় একটা ভয়ের একটা সন্দেহ, মানে যে কোনো সময় ইভার রেডি মানে যে কোনো সময় একটা একটা প্রস্তুত সাসপেশন অফ ইভিল, একটা ভয়ের একটা যে সন্দেহ, যে কোনো সময় প্রস্তুত, যে কোনো সময় একটা ভয় আসতে পারে তার যে একটা সন্দেহ, দ্য নয়িং সাসপেশন, একটা যন্ত্রণাদায়ক একটা সন্দেহ, দ্যাট লাক ইন আওয়ার হার্ট, যেটা আমার হৃদয়ে কি হৃদয়টাকে কি কুড়ে কুড়ে খাচ্ছিল, ফ্লোড আউট ইন দ্য স্টিলনেস রাউন্ড হিম, চারিদিকে কি প্রবাহিত হচ্ছিল, চারিদিকে নিস্তব্ধ পরিবেশে চারিদিকে কি প্রবাহিত হচ্ছিল। এবার কি বলছে, ইন টু দ্য স্টিলনেস প্রোফাউন্ড অ্যান্ড ডাম অ্যান্ড মেড ইট ইপিয়ার, বলছে কি এর মানেটা হচ্ছে কি ফ্লোড আউট স্টিলনেস রাউন্ড হিম, এর কথাটি একটা নতুন মানে হচ্ছে কি যে তার তো একটা সবসময় একটা যে কোনো সময় ভয় আসতে পারে, একটা আতঙ্ক তার তো মনে ছিলই, কিন্তু তার সঙ্গে যে একটা নিস্তব্ধ চারপাশে একটা পরিবেশ রয়েছে, এটা কি তার ভয়টাকে আরও কি মানে ফ্লোড আউট মানে আরও আর নাড়া দিচ্ছিল, মানে সামনে যদি কোনো একটা বিপদ থাকে তার পাশে যদি আর একটা বিপদ ঘটে, যেমন বিপদটিকে যেমন নাড়া দেয় তেমনই বলছে, এমনি তো চারিদিকে একটা যে কোনো সময় ভয় আসতে পারে, তার একটা ভয় একটা আতঙ্ক যেটা আমাদের হৃদয়ে বাস করছিল, এবং তার চারপাশে যে একটা অ্যাটমসফিয়ার একটা 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 ভয়ঙ্কর অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ারটা আমাদের ভয়টিকে আরও তাড়া দিচ্ছিল। ইন টু দ্য স্টিলনেস প্রোফাউন্ড অ্যান্ড ডিপ, এই স্টিলনেসটা কি ছিল একটা ভয়ঙ্কর, প্রোফাউন্ড মানে কি গভীর, অ্যান্ড ডাম একটা বোবার মতো, অ্যান্ড মেড ইট এপিয়ার আনট্রান্সওয়ার্দি অ্যান্ড ইনফেমাস লাইক এ প্লেসিড অ্যান্ড ইনপেনেট্রেবল মার্কস অফ অ্যান আনজাস্টিফাইয়েবল ভায়োলেন্স, বলছে কি মেড ইট এপিয়ার আনট্রান্সওয়ার্দি, এটা যে কোনো সময় আমাদের কাছে আসতে পারে আনটা অবিশ্বাস্যভাবে, অ্যান্ড ইনফেমাস ভয়ঙ্করভাবে, লাইক প্লেসিড অ্যান্ড ইনপেনেট্রেবল মার্কস অফ অ্যান আনজাস্টিফাইয়েবল ভায়োলেন্স, একটা এটা এই যে একটা মাস্ক পরা মানুষ যেমন আসে আমাদের যে কোনো সময়ে আসে কি করে, আমাদের যদি মানে হত্যা করে দেয় তা আমরা যেমন বুঝতে পারি না, তেমনই যে মৃত্যুটা তাদের কাছে তাদেরকে নাড়া দিচ্ছিল, এবং যে কোনো সময়ে যেন তাদের কাছে আসতে পারে, এই যে তাদের একটা 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 মাস্ক যেন মাস্ক পরা একটা ভায়োলেন্স একটা বিপদের মতো তাদের কাছে মশিল, এর মধ্যে দিয়ে কবি মানে সরি কনরেড যে ডায়াবেলিনের মৃত্যুর সিচুয়েশনটাকে বোঝাতে চেয়েছেন, যে ডায়াবেলিনের মৃত্যুর সিচুয়েশনটা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছিল যে কোনো সময়ে তাদের কাছে আসতে পারে, যেতে তারা বুঝতেই পারে না, যে কোনো সময় আসতে পারে এতে তারা বুঝতেই পারবে না, যেমন কোনো মাস্ক পরা মানে কোনো বিপদ যদি সামনে বা আসে যেমন আমরা বুঝতে পারি না, তেমনই তার মৃত্যুটাকে তাদের কাছে আসতে পারে, এটাই কবি এখানে কনরেড বোঝাতে চেয়েছেন। বারবার আমি কবি কবি বলে যাচ্ছি, কনরেড ছিলেন বিখ্যাত ড্রামাটিস্ট এবং শর্ট স্টোরি রাইটার। ইন দ্যাট ফ্লেটিং অ্যান্ড পাওয়ারফুল ডিস্টারবেন্স অফ হিজ বিন অন দ্য আর্থ আনফোল্ডেড সরি ইনফোল্ডেড ইন দ্য স্টারলাইট পিস বিকাম এ শ্যাডোই কাউন্ট্রি অফ ইনহিউম্যান স্ট্রাইফ, বলছে কি ইন দ্যাট ফ্লিটিং অ্যান্ড পাওয়ারফুল ডিস্টারবেন্স, চারিদিকে যে একটা ছুটন্ত এবং ভয়ঙ্কর যে ডিস্টারবেন্স অফ হিজ বিন দ্য আর্থ, ওই পৃথিবীতে তার ওই পৃথিবীতে তাই হিজ বলতে কার আরশাদের, ইনফোল্ডেড ইন দ্য স্টারলাইট পিস মানে একটু মাত্র তাদের কাছে, বলছে ইনফোল্ডেড মানে কি খুলে দাঁড়িয়েছিল, ইন দ্য স্টারলাইট পিস মানে স্টারলাইটের মতো যেমন শান্তি তার জীবনে ফুলে দাঁড়িয়েছিল, এনে স্টারলাইট পিস বলতে নেগেটিভকে সাজেস্ট করছে, মানে একটুই তার জীবনে কোনো শান্তি ছিল না, মানে আশা ভরসা কোনো কিছুই ছিল না, আকাশের আলো দিয়ে সরি নক্ষত্রের আলো দিয়ে কি আমরা কিছু করতে পারি, সেটা কি আমাদের কাছে নক্ষত্রের আলো একটা ব্যর্থ একটা নস্টালজিয়া একটা আমার কল্পনা, সে আলো দিয়ে আমরা জীবনে কিছুই করতে পারি না, ওই জন্য কী বলছে তার এই যে একটা চারিদিকে একটা ভয়ঙ্কর বিপদ তার তার কাছে শুধুমাত্র একটাই মাত্র শান্তি ছিল কি স্টারলাইট যেটা ব্যর্থ, বিকাম এ শ্যাডোই কাউন্ট্রি অফ ইনহিউম্যান স্ট্রাইফ,
যে জায়গাটি লাগুনের জায়গাটা কি একটা শ্যাডোই কাউন্ট্রি, চারিদিকে ভয়ঙ্কর অন্ধকার এবং গ্লুমি পরিবেশ, সেটা একটি একটা শ্যাডোই কাউন্ট্রি অফ ইনহিউম্যান স্ট্রাইপ, যেখানে কি শুধুমাত্র অমানুষের মানে পশুরাই বাস করে, যেখানে পশুদের কি একটা একটা মানে যুদ্ধ, যেখানে মানুষ বসবাস করতে পারে না। এ ব্যাটল অফ প্যান্টম টেরিবলস অ্যান্ড চার্মিং, কি বলছে একটা ভূতের কি যুদ্ধ, একটা ভূতুরে পরিবেশ যেখানে সাধারণত ভূতেরাই থাকে, যেখানে ভূতেরাই যুদ্ধ করে। টেরিবল অ্যান্ড চার্মিং, যেখানে টেরিবল থাকবে সেখানে চার্মিং থাকবে, যেমন ফিয়ার যেখানে থাকবে ওখানে ফ্যাসিনেশন থাকবে, এবং টেরিবল যেখানে থাকবে, যেখানে একটা ভয়ঙ্কর টেরিবল থাকবে, একটা ভয়ঙ্কর ভয় থাকবে, সেখানে একটা কি চার্মিং এবং রোমান্টিকতা, মানে চার্মিং এখানে কিছু হতে পারে, একটা চার্মিং এই জিনিসটা এটাই বলছে। অগস্ট আর ইগনোরেবল স্ট্রাগল আর্ডেন্টলি ফর দ্য পজিশন অফ আওয়ার হোপলেস হার্ট, এই যে ব্যাপারগুলো, এই যে ভূত ভূতপুতনের ব্যাপার, একটা ভয়ঙ্কর পরিবেশ, এগুলি কি আমাদের হৃদয়ে একটু জায়গা নিতে চাচ্ছিল। এখানে কে বলতে চেয়েছে, কে আওয়ার বলতে, এখানে আমাদের কনরেড, মানে জোসেফ কনরেড। জোসেফ কনরেড ছিলেন একজন বিখ্যাত অ্যাডভেঞ্চারাস পার্সন, সে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে, বিভিন্ন জঙ্গলের মধ্যে, সে নিজে পার্সোনালি কি একটা আফ্রিকার জঙ্গলে, একটা ভয়ঙ্কর জঙ্গলে কি মানে আফ্রিকার জঙ্গলের ভিতরে কি আছে সেটা দেখতে গেছিলেন, সেটা আমরা হার্ট অফ ডার্কনেস তার নোভেলের মধ্যে দিয়ে পাবো। মানে এখানেও সে মানে সে বলতে চেয়েছে যে এই যে যেখানে ফিয়ার রয়েছে সেখানে ফ্যাসিনেশন রয়েছে, যেখানে ভয়ঙ্কর অন্ধকার রয়েছে, সে এই যে এই জায়গাগুলো কী করে সবসময় আমাদের হৃদয়ে একটা জায়গা করে নিতে চায়। আমরা জানি যেখানে ভয়ঙ্কর পরিবেশ থাকে সেই পরিবেশগুলি আমাদের মাথার মধ্যে সবসময় ঘুরে, সেগুলি যেন আমাদের হৃদয়ে জায়গা করে নিতে চায়। অ্যান্ড আনকোয়াইট অ্যান্ড মিস্টিরিয়াস কাউন্ট্রি অফ আনএক্সটিংগুইজেবল ডিজায়ার অ্যান্ড ফেয়ার, বলছে কি একটা অশান্ত এবং ভয়ঙ্কর একটা পরিবেশ, একটা দেশ যেটা যেখানে কী রয়েছে আনএক্সটিংগুইজেবল মানে কি শেষ নাই ডিজায়ার, যেখানে কি মানে আশার শেষ নাই, ডিজায়ার মানে কি মানে কোনো কিছু চাওয়া আর কি, কোনো কিছু পাওয়ার, কোনো কিছু পাওয়ার শেষ নাই, অ্যান্ড ফেয়ার যেখানে ভয়েরও শেষ নাই, ডিজায়ার মানে মানে কোনো কিছু চাওয়া, কোনো কিছু লঙ্গিং, বলছে যেখানে কোনো কিছু শেষ নাই, যেখানে মানে নতুন নতুন ডিজায়ার জন্মে যে এর পাশে কী আছে, এর একটু পাশে কী আছে, একটা নতুন যে ডিজায়ার সেটার কথা বলেছে। এই জন্য কী বলছে আনএক্সটিংগুইজেবল মানে শেষ নাই, যার যেখানে এমন একটা পরিবেশ যেখানে ডিজায়ারের শেষ নাই এবং সে তার সঙ্গে কি ফেয়ারেরও শেষ নাই। ফেয়ার মানে ভয়ঙ্কর পরিবেশ, যে কোনো সময় সাপ ভূত পেতনি এই যে ভয়ঙ্কর, এগুলো ফেয়ারের শেষ নাই। তারপর কী বলছে প্ল্যান্টিভ মারমার রোজ ইন দ্য নাইট, রাত্রের কাছে একটা কি একটা প্ল্যান্টিভ একটা একটা মারমার একটা শব্দ উঠে আসলো, এই মারমার স্যাডেনিং, যেটা কি এই মারমারটা কি আমাদের হৃদয়টাকে কি মানে খুব কষ্ট দিয়েছিল, মানে স্যাডেনিং মানে দুঃখ দিয়েছিল, অ্যান্ড স্টার্টলিং হঠাৎ করে আসছিল, স্টার্টলিং মানে হঠাৎ করে, অ্যাজ ইফ দ্য গ্রেট সলিচিউড অফ সারাউন্ডিং, এখানে নতুন একটা খুব একটা সুন্দর কথা বলেছে, মন দিয়ে একটু শুনবেন, মানে কি বলছে যে প্ল্যান্টিভ মারমার রাউজ রোজ ইন দ্য নাইট, একটা হঠাৎ করে মারমার একটা শব্দ উঠলো, এ মারমার স্যাডেনিং অ্যান্ড স্টার্টলিং, একটা মারমারটা কি আমাদেরকে কি দুঃখ দিয়েছিল এবং কি আমাদেরকে চমকে দিয়েছিল, অ্যাজ ইফ দ্য গ্রেট সলিচিউড অফ দ্য সারাউন্ডিং ওয়ার্ডস ট্রাইড টু হুইসপার ইন টু হিস ইয়ার দ্য উইজডম অফ দেয়ার ইমেন্স অ্যান্ড লফটি ইনডিফারেন্স, বলছে অ্যাজ ইফ দ্য গ্রেট সলিচিউড, এই চারিদিকে একটা নিস্তব্ধ পরিবেশ রয়েছে অফ সারাউন্ডিং, আমাদের পরিবেশের একটা বনের যে একটা সারাউন্ডিং পরিবেশ রয়েছে, উডস মানে বন, হ্যাড ট্রাইড টু হুইসপার, আমাদের কানের সঙ্গে হ্যাড ট্রাইড টু হুইসপার যত কানের সঙ্গে কি কথা বলতে চাচ্ছিল, ইনটু হিজ ইয়ার তার কানের সঙ্গে, কার এখানে ইয়ার বলতে হোয়াইট ম্যানের, বলছে কি চারিদিকে একটা নিস্তব্ধ পরিবেশ ছিল, এই নিস্তব্ধ পরিবেশের মধ্যে যে একটা একটা মারমার শব্দ উঠেছিল সেই শব্দটি যেন তার মানে হোয়াইট ম্যানের কানের সঙ্গে হুইসপার মানে ফিস ফিস করে কথা বলতে চেয়েছিল, কিসের কথা, দ্য উইজডম অফ দেয়ার ইমেন্স অ্যান্ড লফটি ইনডিফারেন্স, একটা উদাসীনতার একটা ভয়ঙ্কর, ইমেন্স মানে কি তীক্ষ্ণ বা ভয়ঙ্কর যে একটা উদাসীনতা তার কথা বলতে চেয়েছিল, কার সঙ্গে হোয়াইট ম্যানের সঙ্গে, মানে চারিদিকে যদি নিস্তব্ধ পরিবেশ থাকে এবং একটা হঠাৎ করে যে কোনো শব্দ হয় যেন শব্দটা থেকে আমরা বুঝতে পারবো যে কোনো একটা কোনো কিছুর একটা শব্দ, সেই শব্দটা যেন মানে ওই হোয়াইট ম্যানের সঙ্গে কথা বলতে চেয়েছিল, এটা এখানে বলতে চেয়েছে। দ্য সাউন্ড হেজিটেটিং সাউন্ডটা কী ছিল, ইতস্তত বোধ মানে হেজিটেট মানে কাঁপা কাঁপা ভাব, অ্যান্ড ভেগু ফ্লটেড, চারিদিকে একটা কি একটা ভেগু মানে তো জানো মানে অস্পষ্ট, চারিদিকে অস্পষ্টতা চারিদিকে ভাসে বেড়াচ্ছিল, ইন দ্য ইয়ার রাউন্ড হিম, তার চারপাশে, সেফ দেমসেলভ স্লোলি ইন দ্য ওয়ার্ল্ড, এই যে ভেগুনেস এবং হেজিটেটিং যে শব্দগুলি চারপাশে চারপাশে ভাসছিল সেগুলি কি সেফ দেমসেলভ স্লোলি ইন টু ইউর ওয়ার্ল্ড, এগুলি কি একটা ওয়ার্ডে পরিণত হয়েছিল, অ্যান্ড অ্যাট লাস্ট ফ্লোড অন জেন্টলি ইন এ মারমারিং স্ট্রিম অফ সফট অ্যান্ড মনোটোনিয়াস সেন্টেন্স, এই যে চারিদিকে এগুলি ভেসে বেড়াচ্ছিল শব্দগুলি সেগুলি কি শেষে একটা মনোটোনিয়াস এবং বিষাদময় একটা বাক্যে পরিণত হয়েছিল, এগুলো একটা কল্পনা আর কি।
বলছে কি যে সাউন্ড হেজিটেটিং মানে আশেপাশে যে হতাশা মানে ইতস্তত বোধ যে শব্দগুলি ছিল অ্যান্ড ভেগুনেস যে চারিদিকে ভাসে বেড়াচ্ছিল সেগুলি কি শেষে একটা ওয়ার্ডের পরিণত হয় অ্যান্ড অ্যান্ড অ্যাট লিস্ট ফ্লোড অন জেন্টলি ইন এ মারমারিং স্ট্রিম অফ সফট অ্যান্ড মনোটোনিয়াস সেন্টেন্সে এটা পরিণত হয়। হি স্টিয়ার্ড লাইক এ ম্যান ওয়াকিং আপ অ্যান্ড চেঞ্জ হিজ পজিশন স্লাইটলি, সে হঠাৎ করে উঠে উঠল মানে কে এটা লাইক এ ম্যান অ্যান্ড একটা মানুষের মতো কি বলছে হি স্টিয়ার্ড লাইক এ ম্যান ওয়াকিং আপ, সে উঠে গেল অ্যান্ড চেঞ্জেস হিজ পজিশন স্লাইটলি, হঠাৎ করে তার পজিশনটি চেঞ্জ করলো। আরশাদ মোশনলেস অ্যান্ড শ্যাডোই সিটিং ডাউন বাউড হিজ হেড আন্ডার দ্য স্টার, আরশাদ কী করেছে হঠাৎ মানে বাইরে যেখানে বসেছিল সেখানে ফাঁকা আকাশের দিকে মাথাটা নিচু করে দিয়ে বসেছিল, সিটিং উইথ বাউড হেড আন্ডার দ্য স্টার, আকাশের নিচে তার মাথাটি নিচু করে বসেছিল। ওয়াজ স্পিকিং ইন এ লো অ্যান্ড ড্রিমি টিউন, আস্তে আস্তে করে বলছিল। বাবাই ডিয়ার ফ্রেন্ড।